আজকে আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে জানব। গভর্নর তিনি ছিলেন গভর্নর জেনারেল, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখব। ওয়ারেন হেস্টিং প্রথম এই যে ব্রিটিশ ভারতে প্রথম সাম্রাজ্যবাদ চালু করছে হচ্ছে ওয়ারেন হেস্টিং। ব্রিটিশ ভারতে প্রথম সাম্রাজ্যবাদের সূচনা করছে ওয়ারেন হেস্টিং। এরপর হচ্ছে এডমন্ড বার্ক, একজন বিখ্যাত লোক এডমন্ড বার্ক লেখক, তিনি ওয়ারেন হেস্টিংকে মানবজাতির শত্রু বলে অভিহিত করেছেন। মানবজাতির শত্রু। এরপর হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টের নির্দেশে এই ওয়ারেন হেস্টিং, কার নির্দেশে? বোর্ড অফ ডিরেক্ট 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন। কারণ কি? 1970 সালে কিন্তু দ্বৈত শাসনের কারণে 76-এর মন্বন্তর সংঘটিত হয়েছে, দ্বৈত শাসন বিলুপ্ত। এরপর আগে রাজকোট ছিল মুর্শিদাবাদে, তিনি কি করছে মুর্শিদাবাদ থেকে রাজকোষ ও রাজধানী কলকাতায় আনছে। কোথায় আনছে? কলকাতায় স্থানান্তর করছে। এরপর হচ্ছে তিনি ব্রিটিশ ভারত সংক্রান্ত আইন একটা আছে, রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্টের নাম হচ্ছে 1773, একটা পাশ করে। এটা একটা ভারত সংক্রান্ত আইন, এটা পাশ ব্রিটিশ পার্লামেন্টে পাশ করছে হচ্ছে ওয়ারেন হেস্টিং। এরপর তিনি আরও করছে হচ্ছে আইনি আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদ। আইনি আকবরী এটা কি করছে? ইংরেজি অনুবাদ। এরপর তিনি আরও করছে হচ্ছে উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করে। এটা করছে কোথায়? উপমহাদেশে। তার মানে ওয়ারেন হেস্টিংয়ের কাজগুলো আমরা আরেকবার রিপিট করি, যে ওয়ারেন হেস্টিং তার প্রথম কাজ হচ্ছে সাম্রাজ্যবাদ সূচনা করছে। এই তিনিই প্রথম উপমহাদেশে সাম্রাজ্যবাদ সূচনা করছে। আর এডমন্ড বার্ক তাকে বলছে, ওয়ারেন হেস্টিংকে বলছে মানবজাতির শত্রু। 1772 সালে তিনি দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্ত করেন। আর তিনি রাজকোষ ও রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় আনয়ন করেন। রেগুলেটিং অ্যাক্ট 1773 পাশ করেন ব্রিটিশ পার্লামেন্টে। আইনি আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদ করছে। আর প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করছে উপমহাদেশে।